দেখেছি। কমাস আগেও দলে জায়গা পাওয়া নিয়েই থাকতো শঙ্কা, সময় বদলের সাথে সাথে বদলেছে ছবিটা। নুরুল হাসান সোহান এখন দলের অটোচয়েজ, উইকেটের পেছনে, ফিনিশিংয়ে সবখানেই তাকে ঘিরে এখন সবার ভরসা। এর পেছনে কারণও আছে, কারণটা সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স। দল হিসেবে বাংলাদেশ ধারাবাহিকভাবে খারাপ করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে যেই কজন উজ্জ্বল তাদের মধ্যে সোহান অন্যতম একজন। অনেকেরই খটকা জাগতে পারে মনে, তাদের জন্য জবাব থাকছে পরিসংখ্যানে। দেশের হয়ে টি টোয়েন্টিতে সোহানের ব্যাটিং গোর 20 বেরোয়নি, স্ট্রাইক রেটটাও 120-এর আশেপাশে, কিন্তু সবশেষ 10 ম্যাচের দিকে তাকালে চোখ উঠবে কপালে। দিনে দিনে সোহান যেন হয়ে উঠছেন দারুণ এক ফিনিশার। পুরো ক্যারিয়ারেই 15 ছক্কা হাঁকানো সোহান সবশেষ 10 ম্যাচেই মেরেছেন 11 ছয়। ভালো থেকো। ভালো তো থাকবেই এবং তা অনেকদিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি, 81 রানেই টাইগারদের নেয় 7 উইকেট। দলের বিপদে সোহান খেললেন 16 বলে 25 রানের ইনিংস, জিম্বাবুয়ের বিপক্ষে 26 বলে 42, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 25 বলে 35 রানের ইনিংসগুলোও এসেছে ফিনিশিংয়ে নেমে দলের বিপদে। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও 8 নেমে খেলেছেন 12 বলে 25 রানের ইনিংস। রাতারাতি সোহান বদলে গেছেন বলাটা বোধ হয় ভুল হবে, বরং বলা ভালো সোহান নিজের কাজটা আগের চেয়ে আরও ভালো বুঝতে শিখেছেন, মেনে চলতে শিখেছেন প্রসেস। তা এখন সত্যি কথা, আমি যদি পার্সোনাল আমার লাইফ নিয়ে কথা বলি, ক্রিকেট এবং সব কিছু নিয়ে আমার কাছে আমার এই যে এক্সপেকটেশন এগুলো খুব কম, সব কিছু মিলায় বা এক্সাইটমেন্ট এগুলো অনেক কিছুই কম। আমার কাছে মনে হয় যে আমি আমার নিজের হার্ডওয়ার্ক করবো এবং প্রসেসটা ফলো করবো, অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করবো। তো রেজাল্ট বা এইগুলো নিয়ে আসলে ফিউচার বা পাস্ট এগুলো নিয়ে খুব বেশি আমি চিন্তা করি না। তো আমার কাছে আর যেটা বললেন যে এই যে প্রেশার বা চাপ এগুলো থেকে আমি সবসময় এখন আমার কাছে মনে হয় যে আমি দূরে থাকার চেষ্টা করি এবং লাস্ট কিছুদিন না লাস্ট অনেক দিন ধরে এটা চেষ্টা করতেছি এবং আমার কাছে মনে হয় যে এটা করতে পারতেছি। সোহানের কাছে দিনে দিনে ক্রিকেটটা সহজ হয়ে উঠতে শুরু করেছে, মানসিক দিক থেকেও আরও শক্তিশালী হতে শুরু করেছেন টি টোয়েন্টিতে জাতীয় দলের সহ অধিনায়ক, আর সে কারণেই বোধহয় খেলতে পারছেন চেনা ছন্দে। সোহান এভাবেই খেলে যাক এটাই কামনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার। আমরা অবহেলা করতে থাকি।